Hare Krishna, Bhaktavinda. Happy New Year 2023. Shakuler Mongol Hok. Shakule Anandi Thakun, Shakule Bhala Thakun. আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যাতে আপনাদের যাতে মঙ্গল হয় আপনারা এই বছরে যাতে আরো অনেক অনেক বেশি করে ভক্তি করতে পারেন আর আপনারাও আমাকে আশীর্বাদ করুন তো ভক্তবৃন্দ যে এই হ্যাপি নিউ ইয়ার যে 2023 ইংরেজি নতুন বছর কিন্তু বৈষ্ণব গরীয় বৈষ্ণবদের নতুন বছর হচ্ছে গৌর পূর্ণিমা গৌরাব্দ থেকে গৌরাব্দ ধরা হয় তো এই সম্বন্ধে আমি প্রভুর কাছ থেকে কিছু শুনতে চাইব প্রভু কি বলেন হরে কৃষ্ণ তো ঠিকই এটা হচ্ছে 2022 তো 2022 চলে গেল এখন 2023 হ্যাপি নতুন বছর ইংরেজিতে নতুন বছর তো এই ইংরাজি তিথি অনুসারেই আমাদের সমস্ত কার্য বেশি হয় কিন্তু যারা গরীয় বৈষ্ণবদের ক্যালেন্ডার তাদের যে নতুন বছর সেই নতুন বছর ধরা হয় কবে থেকে গৌর পূর্ণিমা গৌরাব্দ যাকে বলা হয় গৌর পূর্ণিমা দোল পূর্ণিমার সময় থেকে দোল পূর্ণিমার দিন থেকে যে হোলি হয় আমাদের সেই হোলির দিন থেকে গৌর পূর্ণিমা সেই হোলির দিন থেকেই এই নতুন বছর গৌড়ীয় বৈষ্ণবদের সমস্ত ক্যালেন্ডার নতুন করে ক্যালেন্ডার প্রিন্টিং হয় সমস্ত নতুন ক্যালেন্ডারে সমস্ত ভক্তবৃন্দরা নতুন ক্যালেন্ডার গ্রহণ করেন সমস্ত তিথি ওই ক্যালেন্ডারের মধ্যে থাকে একাদশী জন্মাষ্টমী নৃসিংহ চতুর্দশী সমস্ত অমাবস্যা পূর্ণিমা সমস্ত যাবতীয় যে ই রয়েছে রামনবমী তো এসব সমস্ত তিথি এমনকি ওই যে গরীয় বৈষ্ণবদের যে গুরু পরম্পরা গুরুদেব আছেন আচার্যবর্গ তাদের আবির্ভাব তিথি তিরোভাব তিথি এই সমস্ত এই সমস্ত তারিখ এই ক্যালেন্ডারের মধ্যে দেওয়া থাকে যাকে বলা হয় বৈষ্ণব ক্যালেন্ডার এটা এটা ওই গৌর পূর্ণিমা থেকে নতুন ক্যালেন্ডার প্রিন্টিং করা হয় সমস্ত ভক্তবৃন্দদের দেওয়া হয় আর এখন আর বাংলায় যে নতুন বছর সেটা তো আপনারা জানেন সেটা আছে পয়লা বৈশাখ যাকে বলা হয় পয়লা বৈশাখ বৈশাখ মাস সে বৈশাখ মাস থেকে নতুন বছর হয় তো এখন নতুন বছর আমাদের ইংরাজি নতুন বছর আমাদের নতুন বছর বৈষ্ণবদের নতুন বছর আর পুরান বছর বলতে কখনো নাই প্রত্যেক দিনই যারা বৈষ্ণব ভক্ত ভক্তের কাছে প্রত্যেকটা দিনই শুভ মুহূর্ত প্রত্যেকটা দিনই খুব গুরুত্ব সেই জন্য প্রত্যেক দিনেই ভগবানকে কখনো বিস্মৃত করা যায় যাতে না হয় সেই জন্য চেষ্টা করতে হয় একটা সময় চলে যাচ্ছে এক একটা সেকেন্ড আমাদের অতিবাহিত হচ্ছে আরেকটা সময় আসছে সেই জন্য সময়কে অপচয় না করে সময়কে সদ্ব্যবহার করা আমাদের কর্তব্য তাই এবার 2022 গত হলো এখন নতুন বছর 2023 তো আমি সমস্ত ভক্তবৃন্দদের কাছে এটা বলবো তোমরা সবাই আনন্দে থাকো তোমরা সবাই সবার তোমাদের সকলের মঙ্গল হোক জগতের মঙ্গল হোক এই বছর জগতের মঙ্গল হোক এবং যাতে শুভ হয় এই বছর আর এই বছরে সব ভক্তবৃন্দ বেশি করে যাতে ভগবানকে স্মরণ করতে পারা যায় ভগবানকে স্মরণ করা হয় সেই জন্য চেষ্টা করা উচিত আমাদের বেশি কথা না বলা পরিমিত অত্যার প্রাচ্য পজল পূর্ণিমা গুরু জনসঙ্গন ছিল সর্বভক্ত বিনাভি অত্যাধিক আহার বিহার সমস্ত নিয়মিত করা ঠিক
সকলের সঙ্গে ভালো ব্যবহার, মৃদু ব্যবহার এই সমস্ত করা উচিত। মাৎসর্য পরায়ণ ত্যাগ করা উচিত। এইভাবে এই বছরটা যাতে অতিবাহিত হয় সেটাই আমি প্রার্থনা করব সকল ভক্তবৃন্দের কাছে। জয় হোক, আপনাদের সকলের জয় হোক, এটাই আমি প্রার্থনা করব। হরে কৃষ্ণ।